দলীয় নেত্রীকে নিয়ে কুমন্তব্যের অভিযোগ। প্রতিবাদে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কুশপুতুল দাহ করলেন বিজেপি কর্মীরা। সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে আপত্তিকর শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছে রাজ্যের পুরমন্ত্রীর বিরুদ্ধে। হারোয়া উপনির্বাচনের প্রচারে গিয়ে বুধবার প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ফিরহাদ। সেখানেই সন্দেশখালী প্রসঙ্গ টেনেছিলেন মন্ত্রী। সেখানেই সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে, যা নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে, সরব হয়েছে রাজ্য বিজেপি। ফিরহাদের মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বিকেলে পানাগড় বাজারের পেট্রোল পাম্পের সামনে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। পথ অবরোধের পাশাপাশি মন্ত্রী ফিরহাদের পুষ্পতুল দাহ করেন তারা। বিজেপির বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় পুরাতন জাতীয় সড়কে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপি জেলা সহসভাপতি রমন শর্মা, গলসি 6 নম্বর মণ্ডলের সভাপতি পরিতোষ বিশ্বাস সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। জানি দিন প্রতিদিন এই রাজ্যে মা বোনেদের উপরে আর কুরুচিকর মন্তব্য শুধু নয়, একেবারে এমন এমন জঘন্যতম ঘটনা ঘটছে যে পুরো বিশ্বের মানবতা তাদের সম্মান হানি হচ্ছে। এই রাজ্য সরকারের মন্ত্রী এর আগেও অনেকবার কটুক্তি করেছে, আর যে কথাটা উনি রেখা পাত্র যিনি প্রতিবাদী সন্দেশখালীর তার ব্যাপারে যে কটুক্তি করেছে, যে শব্দ ব্যবহার করেছে, এটা অত্যন্ত নির্লজ্জতার, লজ্জাজনক। আমরা এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এদেরকে অবিলম্বে আর এদেরকে তাদের যে ভুল সেটাকে স্বীকার করতে হবে। আমরা এই রাজ্য সরকারের একটা মূর্খ, একটা জিহাদি, একটা মানবতার শত্রু যে মন্ত্রী হয়েছে ফিরহাদ হাকিম, ওর যে কটুক্তি করেছে তার প্রতিবাদে তার কুশপুতলিকা দাহ করেছে। জবাব তোমাদের দিতেই হবে, সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।